বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ছয় রাকাত নামাজ এবং এই তালসাম দ্বারা পৃথিবীর যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করে হাজির করার, বাধ্য এবং বশ করার, বিয়েতে রাজি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য করতে পারবেন, পছন্দের যে কোনো মেয়ের জন্য এই আমলটি করতে পারবেন, আপনার স্ত্রীর জন্য এই আমলটি করতে পারবেন, আপনার স্বামীর জন্য এই আমলটি করতে পারবেন। আপনি চাইলে পছন্দের যে কোনো ছেলে অথবা মেয়েকে বিয়েতে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন। আপনি চাইলে এই আমলটি দ্বারা যদি আপনি মনে করেন যে আগে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল, এখন সে আপনার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না, সেই ব্যক্তিকে সারা জীবনের জন্য আপনার প্রেমে পাগল পাড়া করার জন্য, বাধ্য এবং বশ করার জন্য, বিয়েতে রাজি করার জন্য, আপনার কথায় সে উঠবে এবং বসবে এই ধরনের করার জন্য আপনি আমলটি করতে পারবেন। যদি এমন হয় যে আপনার সাথে কারো সম্পর্ক এখনও রয়েছে কিন্তু সে অন্য কারো দিকে আকৃষ্ট হচ্ছে, ভবিষ্যতে সে আপনার সাথে সম্পর্ক নাও রাখতে পারে, সেই ব্যক্তিকে সারা জীবনের জন্য অন্য কারো কাছ থেকে সরিয়ে আপনার প্রেমে পাগল পাড়া করার জন্য, বাধ্য এবং বশ করার জন্য, বিয়েতে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন। আপনি যা চাইবেন সেটি তার ক্ষেত্রে করতে পারবেন। অর্থাৎ আপনি যদি চিন্তা করেন যে আপনি যার জন্য আমল করবেন সে আপনার কাছে রয়েছে, সারা জীবনের জন্য আপনি তাকে আপনার প্রেমে এমনভাবে অস্থির করবেন যে আপনাকে ছাড়া যেন তার খাওয়া দাওয়া, ঘুম, কাজকর্ম কোনো কিছুই ভালো না লাগে, সেটিও আপনি করতে পারবেন। যদি মনে করেন সে আপনার কাছে রয়েছে অথবা দূরে রয়েছে অথবা দেশের বাইরে রয়েছে, তার জন্য আপনি এই আমলটিকে করতে পারবেন। এটি যে কত চমৎকার আমল যে আপনারা চিন্তাও করতে পারবেন না। যার জন্য আমল করবেন সে আপনার প্রেমে এমনভাবে হাবুডাবু খাবে যে সারা রাত আপনার চিন্তায় তার ঘুম আসবে না, তার মস্তিষ্ক, তার কল্প, মন, তার লজ্জাস্থান, তার দাঁত, জিব্বা, চোখ, নাক, কান, গলা, হাত, পা, শরীরের প্রত্যেকটি লুমের মধ্যে আপনার প্রেমের আগুন এমনভাবে জ্বলে উঠবে সে আপনাকে ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারবে না। এক মুহূর্তের জন্য সে যদি আপনার সাথে কথা না বলতে পারে, এক মুহূর্ত সে যদি আপনাকে না দেখে, পাগলের ন্যায় হয়ে যাবে। যদি কেউ আপনার সম্পর্কে তার কাছে ভালো বলে সে তাকে জানে বন্ধু মনে করবে, আর কোনো কারণে যদি কেউ আপনার ব্যাপারে একটু কুটু কথা বলে সেই ব্যক্তি তার জানের দুশ্মন হয়ে যাবে। এক কথায় যার জন্য আমল করবেন সে যে কী পরিমাণ পাগল পাড়া হবে আপনার চিন্তাও করতে পারবেন না। আপনি যা চাইবেন সেটি আপনি করতে পারবেন, প্রত্যেকটি বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই আমলটিকে আপনারা শনিবার অথবা মঙ্গলবার ছাড়া সপ্তাহে আপনারা হচ্ছে বাকি পাঁচ দিনই আমলটি করতে পারবেন। এই আমলটি করার জন্য আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে একটি নির্জন স্থান বেছে নিতে হবে এবং ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়ে ঘরের চারপাশে সুগন্ধে আগরবাতি জ্বালাবেন, সুগন্ধে আতর ছিটাবেন। আপনি পাক পবিত্র হয়ে অজু করে উত্তম পোশাক পরিধান করে কেবলামুখী হয়ে দাঁড়াবেন, তবে সম্ভব হলে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে দাঁড়াবেন। তবে আপনাদেরকে যেটি করতে হবে এই আমলটি করার জন্য ছয় রাকাত নামাজ আদায় করতে হবে, দুই রাকাত দুই রাকাত করে। প্রথম দুই রাকাত শেষ হলে পরের দুই রাকাত, তারপরে আরও দুই রাকাত, অর্থাৎ দুই রাকাত করে দুই রাকাত করে মোট আপনাকে ছয় রাকাত নামাজ আদায় করতে হবে। যে সুরাগুলো দিয়ে পাঠ করতে বলে সেগুলো দিয়ে পাঠ করতে হবে, চিন্তা করার কোনো কারণ নেই। যারা আরবি পাঠ করতে পারেন না, এই সুরাগুলোর বাংলাটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা সহজেই এমন একটি কোরআন থেকে দেখাবো যেখানে বাংলা অর্থসহ রয়েছে, অতএব আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। প্রথমে কী চাচ্ছেন আপনি? প্রেমে পাগল পাড়া করতে চাচ্ছেন, বাধ্য বশ করতে চাচ্ছেন, বিয়েতে রাজি করতে চাচ্ছেন, অথবা তাকে আপনি সারা রাত আপনার চিন্তায় ঘুম বন্ধ করে রাখতে চাচ্ছেন? যা রাখতে চাচ্ছেন, যা করতে চাচ্ছেন, সেই নিয়ত করে প্রথমে দুই রাকাত নামাজ আদায় করবেন। প্রথমে যেটি করবেন সূরাতুল ফাতেহার পরে আপনাকে যেটি করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি। আগে সূরাতুল ফাতেহা দেখেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন থেকে শুরু করে ওয়ালা দল্লিন পর্যন্ত পাঠ করার পরে আপনাকে পবিত্র কোরআনের এই যে সূরাটি রয়েছে আপনারা হচ্ছে একটু ভালো করে অপেক্ষা করবেন, আমি পরিপূর্ণভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ, একটু এদিক সেদিক হবে না। এই যে সূরাটি রয়েছে আপনার হচ্ছে
এই যে অদ্দোহা, অদ্দোহা বা লেইলি ইজা সাজা থেকে শুরু করে সম্পূর্ণ সুরাটি তেলাওয়াত করবেন। প্রথম রাকাতে সুরাতুল ফাতেহার পরে, দ্বিতীয় রাকাতে এসে সুরাতুল ফাতেহার পরে সুরাতুল তিন পাঠ করবেন। এই যে তিন ওয়া যাইতুন থেকে শুরু করে আপনারা হচ্ছে এই পর্যন্ত, এই পর্যন্ত একটু ভালো করে লক্ষ্য করেন, এই পর্যন্ত পাঠ করবেন। এরপরে আপনারা হয় তাশাহুদ পাঠ করবেন, আপনারা হচ্ছে দরুদ শরীফ পাঠ করবেন, দোয়া মাসুরা পাঠ করার পরে আপনারা হচ্ছে সালাম ফিরিয়ে দুই রাকাত নামাজ শেষ করবেন। এরপর আবার দুই রাকাত একই নিয়ত করে আবার দুই রাকাত আপনারা নামাজ আদায় করবেন। প্রথম রাকাতে সুরাতুল ফাতেহা পাঠ করার পরে আপনারা যেটি করবেন, আলাম নাশরাহ লাকা সদরাক, এই সুরাটি পাঠ করবেন, সম্পূর্ণ শেষ পর্যন্ত পাঠ করবেন। এরপরে দ্বিতীয় রাকাতে সুরাতুল ফাতেহা পাঠ করার পরে আপনারা যেটি করবেন, সুরাতুল কদর পাঠ করবেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, সম্পূর্ণ সুরাটি পাঠ করবেন। যখন আপনার সম্পূর্ণ সুরাটি পাঠ করা শেষ হয়ে যাবে, তারপরে আপনার হচ্ছে একই নিয়মে আপনার হচ্ছে পরের দুই রাকাত নামাজ আদায় শেষ করবেন। অর্থাৎ তাহলে চার রাকাত হয়ে গেল, আর মাত্র দুই রাকাত বাকি রইল। প্রথমে আপনার যেটি করবেন, আবারও নিয়ত করে দুই রাকাত নামাজ আদায় করবেন। প্রথম রাকাতে সুরাতুল ফাতেহা পাঠ করার পরে সুরাতুল জিলজাল পাঠ করবেন, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা থেকে শুরু করে সম্পূর্ণ সুরাটি আপনারা পাঠ করবেন। এরপরে দ্বিতীয় রাকাতে সুরাতুল ফাতেহা পাঠ করার পরে সুরাতুল ইখলাস, আপনারা হচ্ছে প্রত্যেকেই হয়তো বা এই সুরাটি মুখস্থ রয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ থেকে শুরু করে সম্পূর্ণ সুরাটি পাঠ করবেন। এই নিয়মে আপনাদের হচ্ছে ছয় রাকাত নামাজ করা আদায় করা শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে পাতলা কাগজের মধ্যে জাফরানকারি দ্বারা ছোট ছোট করে অথবা ফলের রস দ্বারা যা এখানে লেখা রয়েছে হুবহুব আপনারা হচ্ছে লিখে যাবেন। ঠিক, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, আপনারা হচ্ছে এই পর্যন্ত লেখা শেষ হয়ে গেলে এই যে ডট জায়গা রয়েছে এখানে আপনাদের বুঝতে হবে। আপনারা যদি কোনো ছেলের জন্য আমল করেন তাহলে বলবেন অমুকের ছেলে অমুককে, যদি কোনো মেয়ের জন্য আমল করেন তাহলে বলবেন অমুকের মেয়ে অমুকের, অথবা অমুকের ছেলে অমুকের। মস্তিষ্ক, গলফ, মন, লজ্জাস্থান, নাক, কান, গলা, জিব্বা, চোখ, হাত, পা এবং শরীরের প্রত্যেকটি লোম আমার প্রেমে এমনভাবে পাগলপাড়া করে দাও, অথবা আমার প্রেমের আগুন এমনভাবে জ্বালিয়ে দাও সে যেন আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে না পারে, সারা রাত যেন আমার চিন্তায় তার ঘুম বন্ধ হয়ে যায়, সে যেন পাগলের ন্যায় আমার কাছে ছুটে আসে, সে যেন আমাকে ছাড়া এক মুহূর্ত ধৈর্য ধারণ না করতে পারে। অর্থাৎ আপনি যা চাচ্ছেন সেই কথাগুলোকে আপনার ভাষায়, বাংলা ভাষায় লিখেন, তবে যারা আরবি পাঠ করতে পারেন বা আরবি লিখতে পারেন তাদের ক্ষেত্রে তো কোনো কথাই নেই, তারা আরবিতে লিখবেন ইহরাক, কলবা, ফারজা ও আকলা ও বসরা, আপনার আপনাদের মতো করে যেভাবে পারেন সেভাবে আপনারা হচ্ছে তাওকিল কি চাচ্ছেন আপনি সেটি বাংলা ভাষায় লিখেন আর আরবি ভাষায় লিখেন, ওই ডট ডটের জায়গায় চমৎকারভাবে লিখে ফেলেন। শেষে শুধু লিখবেন আমি অমুকের ছেলে অমুক, অথবা লিখবেন আমি অমুকের মেয়ে অমুক। আপনারা বুঝতে পেরেছেন, আপনার উদ্দেশ্য পুরোপুরি লেখার পরে নিক দিয়ে আপনার পরিচয়টি লিখে দিবেন। যখন আপনার এই কাজটি সম্পূর্ণ শেষ হয়ে যাবে, এই তালসামের মধ্যে সামান্য সুগন্ধি আতর মাখবেন, আতর মাখার পরে তালসামটিকে কয়েকটি ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনাদের একটি কথা বলি, যে ভাঁজ করে ফেলেছেন আপনারা যদি সম্ভব হয় এই চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তীতে আপনারা এত চমৎকার ভিডিও পাবেন, এমন আমল পাবেন যে আপনাদের চিন্তার বাইরে, এবং আমল করা মাত্রই শতভাগ কামিয়াব হবেন ইনশাআল্লাহ। ভাঁজ করার পরে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে এই তালসামটিকে আপনাদের চেষ্টা করবেন যে কোনো মাদুরিতে ভরে আপনাদের গলায় ব্যবহার করার জন্য। যদি আপনারা এটিকে সম্ভব না মনে করেন, তাহলে আপনারা যদি কোনো ছেলের জন্য আমল করেন তাহলে আপনাদের বাম হাতের বাহুতে এটিকে ব্যবহার করবেন, যদি কোনো মেয়ের জন্য আমল করেন আপনারা আপনাদের ডান হাতের বাহুতে ব্যবহার করবেন, অর্থাৎ ছেলেরা ডান হাতের বাহুতে ব্যবহার করবেন, মেয়েরা বাম হাতের বাহুতে ব্যবহার করবেন। তবে আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এজাজতি নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টের মাধ্যমে এজাজত নিতে চান, তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন,
আর যারা কথা বলার মাধ্যমে এজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।